পৃথিবীর মধ্যে আপনি তিনটা আমার নবীর জামানা থেকে তিনটা মাইন্ডসেট শুরু হয়েছে কয়টা মাইন্ডসেট আমরা নাম না বলি আমি আপনাদেরকে বলি নাই মাইন্ডসেট মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমি কি সূর্য উত্তর দিকে উঠতেব এটা বলতে পারবো আমাকে তো হিস্টোরি বলতে গেলে সূর্য পূর্ব দিকেই বলতে হবে সুতরাং আপনি মনে করবেন না যে আমি আপনাকে সমালোচনা করছি না প্রথম মাইন্ডসেট তাদের ভিতরের মধ্যে আমার নবী সম্পর্কে কেমন যেন একটু সংকুচিত ভাব মানে নবীকে কিভাবে টলারেট করতে না পারা আমলের মধ্যে কোনো ঝামেলা নাই এতাতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর পার্সোনালিটির সাথে কেন যেন একটা বিদ্বেষপূর্ণ ভাব বুঝতে পেরেছেন যেহেতু নবীর শানে বিদ্বেষ রাখে সেই হেতু অটোমেটিক্যালি আলে বাইতে রসুলের শানেও জিনিসগুলা চলে না পারলে একটা গুঁতা হইলেও দিয়ে যায় লিখনি এবং বক্তব্য তৃতীয় আউলিয়া সালেহীন তাদের আপনি মনে করতে পারেন আমি জানি না শব্দটা ফর্মাল হচ্ছে কিনা চুলকানির জায়গা এই তিনটা সত্তাকে তারা সহ্য করতে পারে না তাইলে এটা একটা মাইন্ডসেট ঐতিহাসিকভাবে এই মাইন্ডসেটকে আমরা খারিজাইট বলি অথবা খারেজি বলি কি বলি খারেজি ইমাম বুখারিও অধ্যায় রচনা করেছেন ইমাম মুসলিম রচনা সমস্ত ইমাই কেরাম শ শ হাদিসের কিতাবের মধ্যে এগুলো রচনা করেছেন মাইন্ডসেট আপনারা বুঝেছেন এটা একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা আনকমফোর্টেবিলিটি আছে আমার নবীর শান ও মানের ক্ষেত্রে তো এই মাইন্ডসেটের লোক যখন লিখে অথবা বক্তব্য দেয় একটা জিনিস মিসিং থাকে কি আমার নবীর এশক এবং মহব্বত মিসিং থাকে আলে বাইতে রসুলের এশক মহব্বত মিসিং থাকবে শুষ্ক ড্রাই আউলিয়া সালেহীন একটা কেমন যেন মিস করে যায় এটা একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটকে আমরা খারেজি মাইন্ডসেট বলি ঐতিহাসিকভাবে পেয়েছেন একটা উম্মতের মধ্যে আরেকটা মাইন্ডসেট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে এটাকে আমরা শিয়া বলি কি বলি শিয়াবাদ তাদের ঘটনা কোথায় তারা পরবর্তীতে তারা ছিল অ্যাকচুয়ালি রাজনৈতিক উত্থান তারা একটা রাজনৈতিক দল যারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সমস্যার মধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করেছে কিন্তু পরবর্তীতে একটা রাজনৈতিক গ্রুপ হয়ে গেছে মূল তাদের আকীদা হচ্ছে আমার নবীর পরে ইমামত এবং খেলাফত চলে যাবে কাদের হাতে আলে বাইতে রাসূলের হাতে আবু বকর সিদ্দিক ফারুক আজম যারাই খেলাফত নিয়েছেন সবাই আলে বাইতে রাসূলের উপর কি করেছেন জুলুম যারাই ছিল সবাই জুলুম করেছেন জালেম আর এই ক্ষেত্রে যা যা বলা দরকার ওয়াল ইয়াযু বিল্লাহ আমি একেবারে নিউট্রাল যারা তাদের বক্তব্য ঘন্টার পর ঘন্টা শুনেছি শুধু মাইন্ডসেট বোঝার জন্য মাইন্ডসেট কি একেবারে নিউট্রাল মানে আমি শিয়া তবে নিউট্রাল আপনি দেখবেন আমি আপনাকে বলেছি না যাওয়ার সময় একটা গুঁতা হইলেও দিয়ে যাওয়া তারা কি করে সাহাবা ইকরামের নাম আসলে অনেক নিউট্রাল কিন্তু একটা গুঁতা হইলেও দিয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন তাইলে মূল আকীদা পেলেন আচ্ছা তাদের মতে এটা মূল কি বলে পরবর্তীতে শুধু আলে বাইতে রাসূল বাইরে যাবে না বাইরে গেলে যারাই করেছে কি করেছে জুলুম করেছে আলে বাইতে রাসূল কারা আলে বাইতে রাসূল সবাই মাসুম কি মাসুম নাম্বার টু নাম্বার থ্রি আমি এখন বিস্তারিত বলতে গেলে আলাদা একটা রাস্তায় চলে যাবে নাম্বার থ্রি আপনি এই পরিস্থিতি ট্যাকল দেওয়ার জন্য স্ত্রীর ক্ষেত্রে আমরা ওইটা নিয়ে আসি আগে মানে এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরে কোনো খলিফা হযরত আলীকে নিয়োগ দিয়ে যান নাই এটা কখনো হতে পারে না বরং গেছেন এরা সবাই হাইড করেছে জুলুম করেছে এটা বুঝতে পেরেছেন এখন মূল ডিসাইসিভ ফ্যাক্টর কোনটা আপনি আমি এখন যেই কথাগুলো বলেছি আল মেলাল ওয়ান নেহাল আমি যদি আগ থেকে জানতাম আমাকে এই বিষয় দেওয়া হয়েছে আমি পুরা কিতাব শুদ্ধ এসে মৌলিক কিতাবগুলো থেকে আপনাদেরকে পড়াতাম আমি আপনাদেরকে আরো একটা কথা বলে দেই আমাদের এখানে মৌলিক সমস্যা হয়ে গেছে আমরা সব বিষয়ে কথা বলি আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের স্পেশালাইজেশন ঠিক করেন যদি আপনার স্পেশালাইজেশন তাফসীর হয়ে থাকে তো পরিপূর্ণ সময় তাফসীরের উপরে দেন উলুমে তাফসীরের উপরে লেখা ১৩০০-১৪০০ বছরের কিতাবগুলোকে লিস্ট করেন যতদূর সম্ভব কিতাবের সূচিপত্র হলো পড়েন এখানে যদি এই আন্দাজে নিজেকে ইমপ্রুভ
করতে পারেন কনফিডেন্স চলে আসবে আমাদের এখন কনফিডেন্স লস করেছি উসুলুল ফিক বা ফিকা যদি আমার সাবজেক্ট হয় ওইটার উপর সময় দেন সকল বিষয়ে কথা বলতে গিয়ে কোন বিষয়ের স্পেশালাইজেশন আমাদের হচ্ছে না যাই হোক তৃতীয় মাইন্ডসেট এটাকে আমরা মুতাজিলি তথা বর্তমান যুগের সেকুলার মাইন্ডসেট মানে আমরা শরীয়তের জ্ঞানকে নকল বলি কি বলি নক যেটা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছে আর আমাদের ব্রেইনটাকে আমরা আকল বলি কি বলি আকল তো মুতাজিলার কথা হচ্ছে আমার ব্রেইন যতটুকুন ধরবে ততটুকুন আমি নকলের সাথে সাথে যাব যখন আমার ব্রেইন নকল বুঝতে অক্ষম হবে তো নকল পিছনে থাকবে আকল আগে থাকবে আপনারা বুঝতে পেরেছেন এটা তিনটা মাইন্ডসেট এক মাইন্ডসেটকে আমরা খারিজাইট মাইন্ডসেট বলি আমি আবারো বলছি সূর্য পূর্ব দিকে উদিত হয় এটার মানে পশ্চিম দিকে কি করা না ইনসাল্ট করা না আমি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি আপনাদেরকে দ্বিতীয় আমি আপনাদেরকে বলেছি শিয়াইজম এটা একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটের মধ্যে সাহাবায়ে কেরামের নাম শুনলেই কেমন যেন মুচড় মেরে ওঠে বুঝতে পেরেছেন প্রথম মাইন্ডসেটের মধ্যে আমি আবারো বলি এই মাইন্ডসেটের লোক সাহাবায়ে কেরামের কথা শুনলেই তারা কি করে ইফ দিতে চায় ইফ ইংলিশের মধ্যে ইফ যদি বাট কিন্তু তো ইফ লাগায় বাট লাগায় আগেও বলেছি এখনো বলছি আমাদের সাধারণ সুন্নি জনতা খবরদার আলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরাম তালা লাগানো অতিরিক্ত পাণ্ডিত্য দেখাতে যায়েন না সূরা ফাতিহা পড়তে পারি না আমরা আর আমরা এমন এমন জায়গায় হাত দিয়ে বসি ম্যাক্সিমাম লোক আমরা কোরআনে পাক পড়তে জানি না আর ফেসবুকে আপনাদের কমেন্ট দেখলে মনে হয় বড় বড় স্পেশালাইজড লোক আরে ভাই বাংলাদেশের পথে ঘাটে আনাসে বানাসে হাটে বাজারে হচ্ছে না তফসিরুল কোরআন মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে মূল যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে মাইন্ডসেট এই মাইন্ডসেটের লোক সাহাবায়ে কেরামকে অ্যাকোমোডেট করতে পারে না এবং এই মাইন্ডসেটটা অনেক জায়গায় এখন কি করছে ইম্প্যাক্ট করছে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব মূল বিষয়ে দালিলিক উপস্থাপনা আমরা কি করতে যাই আমরা নফসের বশীভূত হয়ে আমরা জোর খাটাতে যাই জোর খাটাবো না আমি পুরা বিষয়টা রিয়ালিটিটা আপনার প্লেটের বর্তনে দিয়ে দেব আমার কাজ আপনাকে বায়ান দলিল যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া এবং দোয়া করা আল্লাহর দরবারে মাওলা যেন আপনাকে ফিরিয়ে আনেন জোর জবরদস্তি করা যাবে আমরা কি করি টিপাইতে আমার দলের যারা আছে তারাও কি করে মাসালামা বলে চলে যায় কেন আমি আর্ট অফ প্রেজেন্টেশনে আমি ভুল করে ফেলছি বারবার বারবার ভুল করে ফেলছি আর্ট অফ প্রেজেন্টেশনের মধ্যে আমরা কি করতে চাই ফোর্স করতে চাই ফোর্স করে কাজ হয় না কি করতে হবে জিতা দিল জয় করা কনভিন্স করা খারিজিয়ত এই মাইন্ডসেট কি আপনি আজকে রাসূলের কথা বলবেন গায়ে জ্বালা ধরবে আজকে আলে বাইতের কথা বলবেন গায়ে জ্বালা ধরবে আউলিয়া সালেহিনের কথা বলবেন গায়ে জ্বালা ধরবে বিভিন্ন নাম দেবে আপনাকে এটা খারিজি মাইন্ডসেট আর মুতাজিলি মাইন্ডসেট আমি আপনাদেরকে বলেছি ব্যাকওয়ার্ড যুক্তির বাইরে কথা বললে ব্যাকওয়ার্ড বুঝতে পেরেছেন এরপরে এর মাঝখানে একটা দল এখানে কেউ এফরাত করেছে কেউ তাফরিত করেছে এফরাত করেছে উম্মতের মধ্যে গুলুব এবং বেদাত ঢুকেছে তাফরিত করেছে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ এবং বিয়াদবি হয়েছে তানকিসে নবুয়ত হয়েছে তানকিসে শানে আলে বাইত হয়েছে তানকিসে শানে সাহাবা হয়েছে তানকিসে শানে আউলিয়া হয়েছে তফরিতের কারণে বিয়াদবির দরজা খুলেছে এফরাতের কারণে গুলু এবং বেদাতের দরজা খুলেছে মাঝখানে মুতাদিলিন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কারণে উম্মতের 1300-1400 বছরের মধ্যে কখনো বেদাত ঢুকে নাই কখনো বিয়াদবি ঢুকে নাই কেন তারা যাকে যেই তাকে রাখা দরকার তাকে সেই থাকেই রেখেছেন আমাদের সমস্যা এলম বিমুখ হয়ে গেছি সবাই কাদেরিয়া তরিকার হুজুর গৌসুল আজমের বুনিয়াতুত তালেবিন যার যার সম্ভব কালকে আপনারা কালেক্ট করে ঘরে রাখবেন পড়বেন কিয়ামতের ময়দানে আটকে যাব আর যদি আমাদের প্ল্যাটফর্মে এটার অনুবাদ না হয়ে থাকে আপনারা আগামীকালকে টাকা পয়সা
পয়সা তুলে আপনারা কাউকে দিয়ে আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা শিক্ষিত উলামায়ে কেরাম যাদেরকে আপনারা চিনেন না দাওয়াত করেন না ইভেন নামাজের ইমামতির মধ্যে এত ভালো কেরাত জানা সত্ত্বেও আপনারা আমাদেরকে ঠেলে দেন তাদেরকে দেন না বেয়াদবি হয় আপনারা তাদেরকে দিয়ে এই কিতাবগুলো অনুবাদ করে বাজারে ছাড়েন যাতে পরবর্তী প্রজন্মের কাছে আমরা লজ্জিত হতে না হয়